এলআরবির জনপ্রিয় গান এই রূপালী গিটার ফেলে। এই গানটি নিয়ে আসছে শুভ। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে। ও যে গানটা বেছে নিয়েছে, গানটা ইজ প্রিটি টাফ। তার হয়তো শুনতে মনে হয় অনেক সহজ, গাইতে অনেক সুবিধা হবে, সহজ হবে, বাট আমি চ্যালেঞ্জ করবো এটা গাওয়ার সময় অনেকেরই ফিল হবে যে আসলে অনেকগুলি জায়গা আছে যেটা অনেক কষ্টকর। বাট এটা খুব সাবলীলভাবে শুভ সেটা ম্যানেজ করছে এবং আই বিলিভ যে ওর গান আপনাদের অনেক ভালো লাগবে। একদিন চলে যাব দূরে, বহু দূরে। গান কেমন হয়েছে সেটা দর্শক অনেক বেশি ভালো বলবে, সুতরাং আমি আশা করবো দর্শকের জন্য গান গাইবে। Okay.
ওটা কি হলো মাঝখানে? অ্যাকচুয়ালি ধোয়া দিছিল তো আমার গলা শুকিয়ে যাচ্ছে, মানে প্রবলেম হচ্ছিল ওটাতে। অনেক জায়গায় যে গন্ডগোল আছে বাবা, পিচ, স্ট্যান্ডিং নোটে, অনেক জায়গায় সুর কম লাগছে। একেবারে চওড়ায় যেটা ওটা খুব ভালো হয়েছে ওই জায়গাটা, ওটা বোধ হয় ব্রিজ লাইনটা কি তার আগের লাইনটা হয়তো, কিন্তু বেশ একটু আরও প্র্যাকটিস করা দরকার। সুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যেভাবেই হোক রেয়াজ করতে হবে তোমাকে। সুর সুর তো বুঝতেই পারছো, সুর মানে তো সব কিছুই। অনেক ধন্যবাদ ম্যাম। রুনা ম্যাম, শুভ, তোমার গলার টেক্সচার কোয়ালিটি এত সুন্দর, আর ওই একটা কি নোট, একটা মানে একটা কর্ড চেঞ্জ হচ্ছে মাঝখানে, ওই জায়গাটা কি? একদিন চলে যাব দূরে বহু দূরে, সেদিন চোখে, কেমন জানি ঠিক নোটগুলো ক্লিয়ার হচ্ছে না, তো এই কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। বাট অ্যাজ আই সেড, তোমার ভয়েস কোয়ালিটি ইজ ভেরি গুড, এটাকে তুমি যদি আরও নার্চার করো, আরও ভালো করে রেয়াজ করো, প্র্যাকটিস করো, গুড লাক। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম। ইমন সাহা, এই গানটা তুমি ভালো গেয়েছো, আনডাউটলি ভালো গেয়েছো। কিছু কিছু জায়গায় ওই মুখের ওই জায়গাটা আর একটু ক্লিয়ার হলে ভালো লাগতো, কারণ এটা একটা, এটাকে আমরা মিউজিক্যাল ভাষায় বলি অ্যাক্সিডেন্টাল, মানে অ্যাক্সিডেন্টাল মানে স্কেলের বাইরে যে নোটটা চলে আসে ওটাকে অ্যাক্সিডেন্টাল বলা হয়। অ্যাক্সিডেন্টাল নোটটা ইউজ করেছেন বাচ্চু ভাই খুব সুন্দরভাবে। সো এই জিনিসগুলো অ্যাক্সিডেন্টাল নোটগুলো যদি প্রপারলি না লাগাও না তখন বেসুরা লাগে, হ্যাঁ, কারণ যেহেতু এটা ঠাটের বাইরে চলে যায় জিনিসটা হঠাৎ করে আসে। সো এই দিকে আর একটু কেয়ারফুল হলে ভালো হতো। ইন ওভারঅল ইট ওয়াজ নাইস, পারফরমেন্স ওয়াজ নাইস।